হাতের মডেল 12 টনের সিশন গিয়ারবক্স অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ফোর হুইল নাই এসি কমপ্লিট কাগজ কমপ্লিট মাশাআল্লাহ এরপরে যদি কোনো কাজ থাকে সেটা আমি করে দিব যেমন আমি গাড়ি বিক্রির পরে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে দেই ব্রেক শু চেঞ্জ করে দেই তারপর যদি কোনো কাস্টমার আসে টেস্ট ড্রাইভ দিবে টেস্ট ড্রাইভে যদি কোনো কাজ দেখাইতে পারে সেটা আমি আমার খরচা করে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ মডেল 12 মডেল 19 রেজিস্ট্রেশন 43 সিরিয়াল 12 মডেল এসি টাস প্রজেকশন হেডলাইট পাল কালার ভিতরে বিস্কিট কালার দেখেন খুব সুন্দর একটা গাড়ি ভিতরটা একেবারে মনোরম একটা পরিবেশ খুব সুন্দর এসি সফট টাস বেশি মডেল দামে কম জি ভাই বেশি মডেল দামে কম 10 এর মডেল 10 রেজিস্ট্রেশন হ্যাঁ যে ভাইরা অল্প টাকার মধ্যে গাড়ি বিচাইতেছে ফ্যামিলি ইউজ করবে ওই বাজারের জন্য এই গাড়িটা আমি আসতে আসতে বলতেছি বাইরে আসো কাইসে নেও গাড়িটা অনেক সুন্দর 10 এর মডেল 10 রেজিস্ট্রেশন এটা 97 মডেল 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন ডাক্তার চালিত গাড়ি ডাক্তার সাহেবের নামে এই গাড়ি হ্যাঁ ডাক্তার সাহেবের নামে ডাক্তার সাহেব এটা অল অটো অল অটো অল অটো এসি কাগজ সব আপডেট ভাই কমপ্লিট কাগজ 24-25 24-25 দেখেন আসলে গেলাম আরেকটা কেয়ার 42 কেয়ার 42 হ্যাঁ এটা মডেল কত ভাই 2004 এর 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 4 এর মডেল 55 সিরিয়াল 5 ডোর জিএল জিএল সিলভার কালার দেখেন একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশন গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অ্যাফিওটো ইউটিউব চ্যানেল থেকে এবং খাদি জাগাটার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করতেছি আর প্রথমেই আপনাদের আমি ঠিকানা বলে দিতেছি যেখান থেকে আপনারা খাদি জাগাটারে আসেন বরিশাল পিরোজপুর রংপুর দিনাজপুর গুলিস্তান হয়ে আসতে হবে গুলিস্তানের দুইটা সার্ভিস বাস চলে উৎসব ও বন্ধন এই বাসগুলোতে যদি ওঠেন প্রত্যেকের ড্রাইভার সাহ হেলপার সাহ চিনে বললেই নামাই দিবে উইগর হেলপারা পাকিস্তান এসবি গার্মেন্টসের সাথে সার্ভিসে কারণ অবস্থিত আর যদি চট্টগ্রাম বা সিলেট থেকে আসেন কোনো ভাই সেক্ষেত্রে কাশপুর ব্রিজ পার হবেন পার হইলে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে হাতের বাম পাশে নারায়ণগঞ্জ স্লিং রোডে ঢুকলে বইগড় স্টানের পরেই আপনারা দেলপাড়া বাস স্ট্যান্ড পেয়ে যাবেন প্রত্যেকটা অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার এবং বাসের ড্রাইভার চিনে বললেই নামাই দিবে মেইন রোড সংলগ্ন হাদিজাঘাট আর আজকে থাকবে বিশাল ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট এবং সর্বনিম্ন বাজেটে গাড়ি থাকবে 4,30,000 টাকায় প্রাইভেট কার হাদি জাগাহাটের পক্ষ থেকে তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেক ভাইয়ে ভিডিওটা লাইভ শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানা দিবেন আমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করি আজকে লাইভে ভিডিওতে থাকবে আমাদের তারিকুল ইসলাম শহীদ ভাই তো বন্ধুরা আমরা শুরু করতেছি আজকে খাদিজা কারের পক্ষ থেকে সুন্দর একটা ভিডিও আর সামনেই দাঁড়ানো আছে আমাদের শহীদ ভাই অনেকগুলো গাড়ি নিয়ে চলে আসছি আমরা খাদিজা কারে বুইগর দেলপাড়া এসবি গার্মেন্টসের সাথে আসসালামু আলাইকুম শহীদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শহীদ ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে তো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন জি ভালো আছি দর্শকরা ভালো থাকলে আমরা ভালো ইনশাআল্লাহ আছে তো প্রচুর কালেকশন অ্যাক্সিও অ্যাক্সিও ফিল্টার প্রিমিও এক্স নোয়া চার নিউ শেপ আছে মোটামুটি সব গাড়ি আছে ফারুক ভাই হ্যাঁ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করি আপনারা খাদিজা কারাটে আসবেন ইনশাআল্লাহ চা খাওয়ার দাওয়াত রইলো গাড়ি না কিনেন সবাই দাওয়াত রইলো গাড়ি না কিনে এসে ভিজিট করে আজকে না হয় দুই বছর করবেন এক বছর করবেন ঘুরলে দেখলে তো অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা কোন গাড়িতে শুরু করবো ভাই এই যে এক্স নোয়াটাতে শুরু করি এক্স নোয়া সামনে দাঁড়ানো আছি আমরা এই গাড়িতে শুরু করবো এক্স নোয়া 13 সিরিয়াল 10 এর রেস্ট 4 এর মডেল 4 এর মডেল 10 এর রেস্ট 4 এর মডেল 10 এর রেস্ট এক্স নোয়া সুরমা ব্ল্যাক টাচ সুরমা ব্ল্যাক 4 এর নিউ শেপ জি ভাই কত সুন্দর একটা গাড়ি 4 এর নিউ শেপ বডি কিট সম্পূর্ণ এক্স নোয়া গাড়ির ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভিতরটা অনেক ফ্রেশ দেখেন খুব সুন্দর কোনো ভাঙাচোরা বাটুটা ফাটা নাই 4 এর নিউ শেপের একটা গাড়ি আবার এক দরজা পাওয়ার সেমি পাওয়ার সেমি পাওয়ার এক গাট এক গাট সেমি পাওয়ার এক গাট সেমি পাওয়ার অটোমেটিকলি লেগে গেল দেখেন এই যে লাগে আছে গ্লাসগুলো প্রত্যেক গ্লাসগুলো অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল আগে হচ্ছে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো দেখেন খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা চাকাই আলহামদুলিল্লাহ নতুন ভালো কন্ডিশন রিংগুলো অনেক সুন্দর বডিটা একবারে টানা বডি যারা এক্স নোয়া গাড়ি পছন্দ করেন তারা এই গাড়ি নিতে পারেন একটা এক্স নোয়া আছে ফারুক ভাই আমার একটাই হ্যাঁ একটাই খুবই ভালো একটা গাড়ি আর খুব ফ্রেশ খুবই ভালো বনাটা মিররটা সহ আছে
শহীদ ভাই জি ভাই আমরা এক্সো দেখলাম 4 এর মডেল 10 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজ তো কমপ্লিট আছে গিয়ারবক্স ভালো ইঞ্জিন ভালো কোনো মাইড এক্সো হিস্টরি নাই হ্যাঁ এসি কমপ্লিট আছে আর এখানে তারপর যদি কোনো টুপিটাকে কাজ থাকে আমি করে দিব করে দিবেন প্রাইস কত রাখছেন ভাই প্রাইস এটা 14 লাখ 14 লাখ কত রাখা যাবে এটা 30000 ছাড় দিয়ে দেব মানে 13 লাখ 70 13 লাখ 70 মাশাআল্লাহ 13 লাখ 70000 টাকা খুবই সুন্দর একটা 4 এর নিউ শেপ এক্সো গাড়ি চমৎকার একটা গাড়ি তারপর আমাদের পাশে একটা গাড়ি আছে প্রিমিয়ো 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 জি সুপার প্রিমিয়ো জি সুপার 16 মডেল 16 মডেল জি ভাই নিচা ব্লু কালার রেজিস্ট্রেশন কত সালে ভাই রেজিস্ট্রেশন কত সালে 18 এর ভাই 16 মডেল 18 এর রেজিস্ট্রেশন ব্যালি সিরিয়াল নিকা ব্লু কালার প্রজেকশন হেডলাইট এর গাড়ি দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা গাড়ি একেবারে ফ্রেশ চাকার রিং গুলো সুন্দর চাকাটিও ভালো অবস্থায় আছে এবং ভিতর থেকে আমরা যদি দেখি দেখেন ভিতর থেকে খুবই সুন্দর একবারে পয় পরিষ্কার সাজানো গোছানো খুব সুন্দর একটা গাড়ি ছাদরা অনেক পয় পরিষ্কার দেখেন ভিতরটা আরো সুন্দর একবারে ফ্রেশ ছাদে একটা ছোট স্পয়লার আছে এবং দেখেন খুব সুন্দর বাম্পারে বডি কিট আছে ব্যালে সিরিয়াল আভাত জি সুপ্রিয়াম কেবিলে রাখো সুন্দর গাড়ি দেখেন ডাইন পাশে আমরা একটু দেখাই দিতেছি 25 টা আরে ব্যাটিং তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি সম্পূর্ণ জি জি সম্পূর্ণ তেলের গাড়ি সিএনজি বা এলপিজি করা নাই না না সম্পূর্ণ তেলের গাড়ি তেলে চলে সম্পূর্ণ তেলের গাড়ি আর এগুলো তো তেলেই ভালো ভাই আইডিয়াল স্টপ তেলেই ভালো আইডিয়াল স্টপ আছে তো হ্যাঁ এটা হলো 16 মডেল 18 এর রেজিস্ট্রেশন ব্যালে সিরিয়াল নিকা ব্লু কালার নিকা ব্লু কালার আর কাগজপত্র কি অবস্থা আছে কাগজপত্র কমপ্লিট আছে কালারটা অরিজিনাল কালারটা অরিজিনাল আগে পিছে গ্লাস গুলো সব অরিজিনাল প্রাইস কত এর এটা 31.50 কত রাখবেন ভাই 20000 টা ছাড় দাও ফারুক ভাই 31 30 ঢাকার সে রেট কম আছে ফারুক হ্যাঁ 31 লাখ 30 হাজার 1 লাখ 30 31 লাখ 30 31 লাখ 30 হাজার দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়ো 16 মডেল নিউ শেভার 31 লাখ 30 হাজার তারপর আমাদের পাশে পেলাম আরেকটা এক্সিও গাড়ি আছে দেখেন এইটা হইছে 7 এর মডেল হ্যাঁ 7 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন 33 সিরিয়াল 33 সিরিয়াল অরিজিনাল গিয়ার বক্স 4 হুইল নাই 4 হুইল নাই জি ভাই যারা কম বাজারের গাড়ি খুঁজতেছেন 10 11 12 লাখ 13 লাখ টাকার ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন 7 এর একটা প্রজেকশন হেডলাইটের গাড়ি ভিতরে বিস্কিট কালার পাল কালার এবং এসিডা সফট টাচ লিমিটেড প্যাকেজের একটা গাড়ি এক্সিও গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই খুবই ফ্রেশ ভিতরটা অনেক ফ্রেশ দেখেন খুব সুন্দর সিট কভার দিয়ে ভালো অবস্থায় আছে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই বডিটা একেবারে টানা বডি অবস্থায় আছে লাইট গুলো গুলো অরিজিনাল জাপানতে যেরকম আইছে সেই অরিজিনাল আছে আগে পিছে বাম্পার লাগানো খুবই সুন্দর একটা গাড়ি এক্সিও 7 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন 33 সিরিয়াল প্রজেকশন হেডলাইট এসি সফট টাচ ভিতরে ফুললি বিস্কিট দেখেন চাকাটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে শহীদ ভাই জি ভাই আমরা এই যে এক্সিও দেখলাম জি 7 এর মডেল 12 7 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল 4 হুইল নাই এসি কমপ্লিট কাগজ কমপ্লিট মাশাআল্লাহ এরপরে যদি কোনো কাজ থাকে সেটা আমি করে দিব যেমন আমি গাড়ি বিক্রির পরে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে দেই ব্রেক শু চেঞ্জ করে দেই তারপর যদি কোনো কাস্টমার আসে টেস্ট ড্রাইভ দিবে টেস্ট ড্রাইভে যদি কোনো কাজ দেখাইতে পারে সেটা আমি আমার খরচা করে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ যেহেতু যেই গাড়ি যে ভাই গাড়িটা নিয়োগ ওনার জন্য গাড়িটা নতুন হ্যাঁ উনি গাড়ি নেওয়ার জন্য এই গ্যারেজে না ঢুকাইতে হয় সে কাজগুলো আমরা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্য কথা আমি বলতে পারি না এটা আমি আমার ব্যক্তিগতই আমি এই কাজগুলি করে দিব প্রায় 12.5 লাখ টাকা 12.5 লাখ 20000 টাকা ছাড় দেব 12 লাখ 30 ফারুক 12 লাখ 30 জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাড়ি 12 লাখ 30 শহীদ ভাই জি ভাই তারপরে আমরা এক্স ফিল্টার গাড়ি দেখব এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার 10 এর মডেল 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট কাগজপত্র কমপ্লিট মাইল আছে হিস্ট্রি নাই গিয়ার বক্স অরিজিনাল অরিজিনাল দেখেন জি ভাই সুন্দর একটা গাড়ি পজিশন হেডলাইট প্রজেকশন হেড কোনো রঙের কাজ নাই সাদা খুব সুন্দর যারা অনেক বাইক গেলাম সাদা গাড়ি পছন্দ করেন সাদা এসি টাচ হ্যাঁ তারা গেলাম এই গাড়ি নিতে পারেন দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ চকচকা জগজগা পরিপাটি সাজানো গোছানো এসি সফট টাচ এবং পিছন থেকে অনেক সুন্দর অনেক ফ্রেশ দেখেন সিলিংটা একেবারে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আগে পিছে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো গ্লাস অরিজিনাল হ্যাঁ সবগুলো অরিজিনাল দেখেন ভাই এটা সিএনজি করা সিএনজি করা সিএনজি এর বাইরে দেখাই দেই গাড়ি দেখেন সিএনজি এই দেখাই দেই ভাই হ্যাঁ দেখাচ্ছি কত বড় নাবানার সিএনজি মনে হয় নাবানা নাবানার সিএনজি দেখেন খুব সুন্দর গাড়ি এক্সজিও ফিল্টার 10 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 15 এর রেজিস্ট্রেশন 22 সিরিয়াল খুব সুন্দর এটা এক্সজিও ফিল্টার গাড়ি
প্রত্যেকটা চাকায় আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে পজিশন হেডলাইটের গাড়ি শহীদ ভাই জি ভাই এটা হলো 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন 22 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন 22 সিরিয়াল কাগজপত্র আছে ইঞ্জিন কাগজপত্র আছে ইঞ্জিন ভালো আছে প্রাইস কত এটা প্রাইসটা আপনার 14 লাখ 60 14 লাখ 60 কত রাখবেন 20000 টা ছাড় দিয়ে দেব 14 লাখ 40 14 লাখ 40 মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর গাড়ি 14 লাখ 40000 টাকায় এক্সিও ফিল্টার চমৎকার গাড়ি শহীদ ভাই কেআর 42 কেআর 42 এটা মডেল কত ভাই এটা 2004 এর মডেল 4 এর মডেল জি ভাই রেজিস্ট্রেশনটা কত সালে ভাই ভাই ভালো অবস্থায় আছে যারা সামাজিক বা বাসা বাড়িতে চালানো গাড়ি ক্রয় করতে চাচ্ছেন নোয়া কেয়ার 42 তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা সম্পূর্ণ বাসা বাড়িতে চালিত একটা গাড়ি এবং আনকমান কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গাড়ি খুব সহজে পাওয়া যায় না একটা গাড়ি আছে না আনু যে ফুললি না আনু যে আমাদের শহীদ ভাই কাছে দেখেন খুব সুন্দর গাড়ি আর চাকাটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে প্রত্যেকটা চাকাই শহীদ ভাই ভাই আমরা যে কেয়ার 42 নোয়া দেখলাম 2004 এর মডেল 4 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন এসি ইঞ্জিন গিয়ারবক্স এসি ইঞ্জিন গিয়ারবক্স ভালো আছে কাগজ ভালো আছে মাশাআল্লাহ মাই ডিরেকশন হিস্ট্রি ডাই ইঞ্জিন ভালো আছে দাম কত ভাই এটা 8 লাখ 80 8 লাখ 80 কত রাখবেন 20000 টাকা ছাড় দেব 8 লাখ 60 8 লাখ 60 মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন 8 লাখ 60000 টাকায় ব্ল্যাক কালারের 5 ডোরের গাড়ি 4 এর মডেলের গাড়ি তারপর আমাদের পাশে আরেকটা গাড়ি আছে এক্সিও দেখেন প্রজেকশন হেডলাইটের একটা গাড়ি খুবই সুন্দর ভাই এটা মডেল কত এটা মডেল 12 মডেল 19 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়াল 43 সিরিয়াল 12 মডেল এসি টাস এসি টাস প্রজেকশন হেডলাইট এসি প্রজেকশন হেডলাইট পাল কালার ভিতরে বিস্কিট কালার এটা একেবারে মনোরম একটা পরিবেশ খুব সুন্দর এসি সফট টাস যারা নিউ শেভের এক্সিও কিনবেন 12 13 তারা এই গাড়িটা নিতে পারবেন খুবই ভালো একটা গাড়ি বডি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে গেছে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো রেজিস্ট্রেশনটা করলাম 19 সালে এবং লাইট গুলা গেলাম প্রজেকশন লাইট শহীদ ভাই জি ভাই এটা হলো 12 মডেল 19 12 মডেল 19 এর রেজিস্ট্রেশন 43 গিয়ার বক্স অরিজিনাল হ্যাঁ ইঞ্জিন অরিজিনাল হ্যাঁ এসি ভালো আছে কাগজ ভালো আছে মাই রিঅ্যাকশন হিস্ট্রি নাই কাগজপত্র কমপ্লিট আছে দাম 16 লাখ কত রাখবেন আমি 20000 টাকা ছাড় দেব 15 লাখ 80 লাখ 80 মাশাআল্লাহ 15 লাখ 80000 টাকা দেখেন কত সুন্দর একটা এক্সিও গাড়ি প্রজেকশন হেডলাইট তারপর আমাদের পাশে আরেকটা গাড়ি আছে বেশি মডেল দামে কম জি ভাই বেশি মডেল দামে কম 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ যে ভাইরা অল্প টাকার মধ্যে গাড়ি বিচাইতেছে ফ্যামিলি ইউজ করবে ওই বাজার জন্য এই গাড়িটা আমি আসতে আসতে বলতেছি ভাইরা আসুক এসে নেও গাড়িটা অনেক সুন্দর 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন সিসিটা 1331 1331 1331 সিসি এবং গাড়িটা খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং ভালো অবস্থায় আছে ব্ল্যাক কালার বডি গিট আছে আর ভিতরটা যদি আমরা দেখি ভিতরটা গেলাম আরো সুন্দর ভিতরটা তো অনেক সুন্দর একবার রাজকীয় ব্যাপার রাজকীয় ব্যাপার সেবার প্রাডো ড্যাশবোর্ডের মতো ড্যাশবোর্ডটা খুব সুন্দর একটা গাড়ি ল্যান্সার দেখেন একেবারে চকচকা জগজগা গাড়ি আগে বেশি বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো লাইট গুলো একেবারে ফ্রেশ আর বডিটা দেখেন একেবারে টানা বডি খুব সুন্দর তারপর ডাইন পাশে আমরা একটু দেখাই দিই দেখেন ডাইন পাশ থেকে আরো ফ্রেশ কোনো ভাঙাচুরা বা টুটা ফাটা এরকম কিছু নাই অনেক গাড়িতে গেলাম ভাঙাচুরা থাকে টুটা ফাটা থাকে দেখেন খুব সুন্দর শহীদ ভাই প্রাইস কত এটা এটা ভাই 8 লাখ 80000 8 লাখ 80 কত রাখবেন 20000 টাকা ছাড় দেব 8 লাখ 60 8 লাখ 60 এর আগে তো 9 লাখ টাকা দাম আসলে এর আগে 9 লাখ ছিল কমাই দিছি মাশাআল্লাহ দেন আমাদের শহীদ ভাই কইলাম আস্তে আস্তে আপনাদের জন্য দামটা অনেক কমাই দিছে এবার নিতে পারেন আপনারা তারপর আসেন ইনশাআল্লাহ অবশ্যই আসতে বলি সবার আসতে বলি আসার পরে অবশ্যই যদি পছন্দ হয় দেখবে তারপর কম বেশ করে ই করব সম্মান করা হবে ইনশাআল্লাহ সম্মান করা হবে তারপর আমাদের পাশে একটা গাড়ি আছে এটাও এক্সিও ফিল্টার ভাই এক্সিও ফিল্টার 13 এর মডেল 13 এর মডেল জি ভাই রেজিস্ট্রেশন কত সালে ভাই এটা রেজিস্ট্রেশন 16 তে 16 তে জি ভাই 13 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 22 সিরিয়ালের একটা গাড়ি দেখেন খুব সুন্দর সিলভার কালার গাড়িটা সিলভার কালার অরিজিনাল কালার 13 নিউ শেভের একটা গাড়ি অরিজিনাল কালার এবং এটা হলো হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি করা না এলপিজি এলপিজি করা তেলের গাড়ি এলপিজি করা দেখেন ভিতরটা অনেক ফ্রেশ অনেক পরিষ্কার সাজানো গোছানো পিছন থেকে যদি আমরা দেখি দেখেন পিছন থেকে অনেক ফ্রেশ সিলিংটা অনেক ফ্রেশ
সিটগুলা ফ্রেশ, পেটগুলা ফ্রেশ, হ্যাঁ সবকিছু একেবারে ফ্রেশ অবস্থা আছে। আগে হচ্ছে বাম্পার লাগানো, টিভি ব্যাক ক্যামেরা লাগানো, লাইট গ্লাস সব অরিজিনাল। হ্যাঁ এলপিজি, এলপিজি করা, এই দেখেন এলপিজি করা, এলপিজি করা, দেখেন এলপিজি অরিজিনাল, এলপিজি এলপিজি করা। আর প্রত্যেকটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। ডাইন পাশ থেকে আমরা একটু দেখাই দেই, দেখেন ডাইন পাশ থেকেও অনেক সুন্দর, দেখেন রিং গুলা সুন্দর, চাকাটি ভালো অবস্থায় আছে। অনায়াসে আপনারা নিয়ে গেলাম, এক বছর এই চাকা গুলা চালাইতে পারবো, অবশ্যই এক বছর চালাইতে পারবো। সাইড হলো আপনার 13 মডেল, 13 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, 22 সিরিয়াল, 22 সিরিয়াল, কাগজ এসি, ইঞ্জিন কাগজ এসি, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। আর এই গাড়িটা তো অরিজিনাল কালার ভাই, অরিজিনাল কালার ভাই। এটা প্রাইস কত রাখছেন? এটা 16 লাখ, 16 লাখ। কত রাখবেন? এটা 20,000 টা ছাড়ে দেবো, 15 লাখ 80, 15 লাখ 80 ভিতরে কোনো গাছ থাকলে করাই দিবেন, আমি করে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 15 লাখ 80 হাজার টাকায় দেখেন খুব সুন্দর গাড়ি। আবার আমাদের পাশে গেলাম, আরেকটা একদিন ছিল সেল হয়ে গেছে, এবং পিছনে এক্সনা ছিল সেল হয়ে গেছে। তারপরে আমাদের এক্সনার পাশে গেলাম একটা 111 গাড়ি আছে। যারা কম বাজেটে বাইরে গাড়ি খুঁজতেছেন, ফ্রেশ ভালো মানের গাড়ি, তারা এই গাড়িটা দেখতে পারেন। 15 সিরিয়াল, এটা মডেল কত শহীদ ভাই? এটা 97 মডেল, 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, ডাক্তার চালিত গাড়ি, ডাক্তার সাহেবের নামে গাড়ি, ডাক্তার সাহেবের নামে, ডাক্তার সাহেব। এটা অল অটো, অল অটো, অল অটো, এসি কাগজ সব আপডেট ভাই, কমপ্লিট কাগজ, 24-25, দেখেন বডিটা কত সুন্দর একটা বডি, অরিজিনাল কন্ডিশনের বডি, ভিতরটা অল অটো এবং সম্পূর্ণ ক্রিম কালার, দেখেন খুব সুন্দর, ডাক্তার চালিত, ডাক্তার সাহেব নিজে চালাইছে, খুবই ভালো ফ্রেশ একটা গাড়ি, দেখেন খুব সুন্দর একটা গাড়ি, 111, 15 সিরিয়ালের। এই যে দেখেন ডাক্তারের স্টিকারটা এখনো আছে, ডাক্তার চালিত, আমরা ওনার কাছ থেকে আনছি, সরাসরি ওনার কাছ থেকে আনছি। এত নাম ট্রান্সফার করা সম্ভব তাই না? একবারে সাথে সাথে নাম ট্রান্সফার ছাড়া দিব না, নাম ট্রান্সফার ছাড়া বিক্রিও করবে না। যদি কোনো বায়ের টাকা পয়সা একটু টানাটানি থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে 15 দিন, 1 মাস সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। দেখেন খুব সুন্দর গাড়ি, 111, 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, দেখেন 15 সিরিয়ালের একটা 111। শহীদ ভাই, জি ভাই, আমরা যে 111 দেখলাম, 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, জি, এসি ইঞ্জিন কাগজ কি অবস্থা? কমপ্লিট আছে কাগজ, 24-25, 24-25, জি ভাই। দাম 4 লাখ 60, 4 লাখ 60। কত রাখবে? 20,000 টাকা ছাড় দেবো, 4 লাখ 30, 4 লাখ। সামনে গ্লাসটা আমি চেঞ্জ করে দিবো, তুমি টিকে কাজ থাকলে এটা করে দিবো, হ্যাঁ সামনে গ্লাসটা একটু ফাটা ফাটা আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিবো, 4 লাখ 30 হাজার টাকা, দেখেন খুব সুন্দর একটা গাড়ি। তারপর আমাদের পাশে গাড়ি গেলাম, সুপারস্টার লিমু, সুপারস্টার লিমু, 96 এর, 96, হ্যাঁ মান্ডুব আছে, সান্ডুব নাই মান্ডুব আছে, 96 এর মডেল, 96 মডেল, জি ভাই, স্ট্যান্ডার্ড রুপ, স্ট্যান্ডার্ড রুপ, দেখেন কাগজপত্র কমপ্লিট আছে, 96 মডেল। এই গাড়িটা দেখলে কইলাম আপনি বুঝবেন না, কাগজ দেখলে বুঝবেন, কিন্তু গাড়িটা অনেক সুন্দর, সুপার কোয়ালিটির, চাকাটি ভালো অবস্থায় আছে এবং ছাদে ক্যারিয়ার আছে। আর ভিতরটা যদি আমরা দেখি, দেখেন ভিতরটা সুন্দর আছে, হ্যাঁ ভালো অবস্থায় আছে, দেখেন খুব সুন্দর, ছাদে ক্যারিয়ার আছে, এবং গ্লাস গুলা কইলাম কালারিং গ্লাস, জি কালারিং গ্লাস, কোনো ডেন পেন্টের কাজ নাই, না কিছু পড়ার আছে, আগে পিছে বাম্পার লাগানো, বিশাল একটা সিএনজির বোতল লাগানো, দেখেন ভিতরটা অনেক ভালো, কম বাজেটে খাদি জাকার হাট থেকে গাড়ি কিনুন সুলভ মূল্যে, দেখেন খুব সুন্দর ভিতর, কোনো মাইল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ডাবল ইয়ার ব্যাগের গাড়ি, কোনো মাইল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, চাকাটি প্রত্যেকটা ভালো আছে। তো শহীদ ভাই, এটা প্রাইস কাগজ কি অবস্থা আছে? কাগজ 24-25, মাইল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, টুকটাক কাজ থাকে আমি করাই দিব, করাই দিবেন, 8 লাখ টাকা দাম। কত রাখবেন? 20,000 টাকা ছাড় দেবো, 7 লাখ 80, 7 লাখ 80, মাশাআল্লাহ 7 লাখ 80 হাজার টাকা, দেখেন স্ট্যান্ডার্ড রুপে একটা নোয়া গাড়ি, খুব সুন্দর। তারপর আমাদের পাশে গেলাম আরেকটা কেয়ার 42, হ্যাঁ এটা মডেল কত ভাই? 2004 এর, 10 এর রেজিস্ট্রেশন, হ্যাঁ 4 এর মডেল, 55 সিরিয়াল, 5 ডোর, জিএল, জিএল, সিলভার কালার, সিলভার কালার, দেখেন একেবারে অরিজিনাল ফ্রেশ কন্ডিশন গাড়ি, ফ্রেশ কন্ডিশন আছে, একেবারে ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল কালার, হ্যাঁ টাচা বইছে, সে কিন্তু ছাদে এখনো কোনো ধরনের টুটি উঠি নাই, একবারে ফ্রেশ, দেখেন জিএল গাড়ি অরিজিনাল, কুটির করস গুলো গেলাম অরিজিনাল আছে, এবং ভিতরের ডেজবুটটা দেখেন টিভি লাগানো, একবারে ফ্রেশ, দেখেন ভিতর থেকে ওই পাশে গেলাম দরজা আছে, দেখেন খুব সুন্দর অরিজিনাল লো ফ্লোরের গাড়ি, প্রত্যেকটা চাকায় আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, দেখেন গ্লাস গুলো অরিজিনাল, 53 সিরিয়াল, 10 এর রেজিস্ট্রেশন, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে, এবং বডিটা খুবই সুন্দর। শহীদ ভাই, কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই তো? না নাই নাই, মাইর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একবারে ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, দেখেন খুব সুন্দর, একবারে চকচকা জকজক অবস্থায় আছে। যারা এই ধরনের ভালো ফ্রেশ গাড়ি কিনবেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসবেন খাদি চাকার হাটে, বইগর দেলপাড়া নারায়ণগঞ্জ, এসবি গার্মেন্টসের সাথে।
খুব সুন্দর এটা কেয়ার হোটেল নোয়া দেখলাম শহীদ ভাই এটা 4 মডেল 10 রেজিস্ট্রেশন 4 মডেল 10 রেজিস্ট্রেশন কাগজ আছে ইঞ্জিন কি আছে কমপ্লিট আছে কোনো মাইল অ্যাক্সিডেন্ট ওই ধরনের কোনো কিছু নাই দাম কত ভাই 9 লাখ টাকা কত রাখবেন 20000 টা ছাড় দিয়ে দেব 8 লাখ 80 8 লাখ 80 কাজ থাকলে করে দিবে কাজ থাকলে করে দিব মাশাআল্লাহ 8 লক্ষ 80000 টাকা দেখেন সুপার কোয়ালিটির একটা কেয়ার হোটেল নো জিএল 5 ডোর 2004 এর মডেল 10 রেজিস্ট্রেশন তারপর আর কোন গাড়ি আছে ভাই এই যে আরেকটা কেয়ার 42 আছে আরেকটা কেয়ার 42 এটা 6 এর মডেল 6 এর মডেল 53 সিরিয়াল 14 তে রেজিস্ট্রেশন 6 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 53 সিরিয়াল 14 তে রেজিস্ট্রেশন 5 ডোর জিএল 5 ডোর জিএল একবার টিন বডি দেখেন যারা রেজিস্ট্রেশন বেশি মডেল বেশি গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা নিতে পারেন 6 এর মডেল 14 সালের রেজিস্ট্রেশন 53 সিরিয়াল একটা গাড়ি আগে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে একেবারে সাজানো গোছানো একটা গাড়ি ফুল ফ্রেশ দেখেন খুব সুন্দর টিভি ব্যাক ক্যামেরা সবকিছু রেডি করা আছে ভিতরটা ডিসপ্লেটা অনেক ফ্রেশ দেখেন এই পাশ থেকে যদি আমরা দেখি এই পাশ থেকেও কলম অনেক সুন্দর খুব সুন্দর একটা গাড়ি চাকাটি ভালো অবস্থায় আছে 6 এর মডেল 14 সালের রেজিস্ট্রেশন তার মানে একেবারে খুবই কম চলছে ভাই 14 তে রেজিস্ট্রেশন জি ভাই এটার কাগজপত্র এস ইঞ্জিন কি অবস্থা আছে ভাই কাগজ 24-25 কাগজের এসি কমপ্লিট ইঞ্জিন কমপ্লিট গিয়ারবক্স কমপ্লিট ফুল কমপ্লিট ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ আর এটার প্রাইসটা কত ভাই এটা 10 লাখ টাকা কত রাখবেন আমি 20000 টাকা ছাড় দেব 9 লাখ 80 9 লাখ 80 9 লাখ 80 এর ভিতরে কোনো কাজ থাকলে করে দেব তো কাজ থাকে আমি সব করে দেব বাইরে টেস্ট ড্রাইভ দিবে টেস্ট ড্রাইভ পরে আসার পরে বলবে যে ভাই এই কাজ আছে লিস্ট করবে আমি করে দেব সেই কাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ 9 লাখ 80000 টাকায় দেখেন 6 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 53 সিরিয়ালের একটা 5 ডোর জিএল গাড়ি কেয়ার 42 নোয়া খুবই সুন্দর যারা মডেল বেশি সিরিয়াল বেশি রেজিস্ট্রেশন বেশি কিনবেন তারা এই গাড়ি নিতে পারেন খুবই সুন্দর দেখেন কুটির খরচগুলো এখন অরিজিনাল আছে খুব সুন্দর একটা গাড়ি তো আর কোন গাড়ি আছে ভাই আজকে না আজকের মতো আর গাড়ি আমার কাছে যদি কো স্ট্যান্ডার্ড অফ দুইটা গাড়ি আছে 4 এর মডেল 13 সিরিয়াল 4 এর মডেল 15 সিরিয়াল দুইটা স্ট্যান্ডার্ড অফ গাড়ি আছে যদি কোনো বাইক প্রয়োজন হয় আমার ফোন দিলে আমি ছবি টবি পাঠাই দেব ইনশাআল্লাহ স্ট্যান্ডার্ড অফ গাড়ি যদি এই ধরনের গাড়ি কারো বাইরে পছন্দ হয় আমাদের শহীদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে আমি ছবি দিয়ে দিব আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পাই যাবে ভিডিও জি আগামী সপ্তাহে ভিডিও পাই যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যে গাড়িটা পছন্দ হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই শহীদের সাথে যোগাযোগ করে চলে আসবেন দ্রুত